নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজুটি ফিজিক্সে। এখনকার আপডেট নিউজ হলো ঢালাও নম্বর, কলেজের ভর্তি নিয়ে প্রশ্ন সংশয়। এই বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরে ছড়াছড়ি, তাতে কলেজে ভর্তি নিয়ে সমস্যা দেখাচ্ছে শিক্ষা শিবির। অন্তত 50% পরীক্ষার্থী প্রথম বিভাগে পাশ করেছেন, অর্থাৎ 60% নম্বর, এবং তার বেশি নম্বর পেয়েছে বলে জানিয়েছে উচ্চশিক্ষা সংসদ সভাপতি মঙ্গুয়া দাস। ও গ্রেড, অর্থাৎ 90% থেকে 100% পাওয়া পর্যন্ত পরীক্ষার্থীর সংখ্যা 30,000 মতো, গত বছর সংখ্যাটা ছিল 8,818। এ প্লাস গ্রেডে, অর্থাৎ 80% থেকে 89% পার্সেন্টেজ নম্বর পেয়েছেন 84,000, যার গতবারের সংখ্যা ছিল 47,000 মতো। প্রশ্ন উঠেছে, এমন চোখধাঁধা নম্বর পেয়ে পরীক্ষার্থীরা ভালো কলেজে ভর্তি হতে পারবেন তো? প্রশ্ন ওঠার কারণ, যত সংখ্যক পরীক্ষার্থী ও এবং এ প্লাস পেয়েছেন তত আসন নেই রাজ্যের তথাকথিত ভালো কলেজে। করোনাকালে পড়ুয়াদের অনেক রাজ্যের বাইরে যেতে চাইছেন না অভিভাবকরাও। এই পরিস্থিতিতে ভালো ফল করেও রাজ্যের নামী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে প্রশ্ন বেরোচ্ছে। সংসদ সভাপতি ওই দিন জানান, এইবারে অতিমারির জন্য 14 বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সে বিষয়ে পরীক্ষা হয়েছে, পড়ুয়ারা তার মধ্যে যেটি সর্বোচ্চ নাম্বার পেয়েছে সেই ভিত্তিতে নাম্বার দেওয়া হয়েছে অপরীক্ষিত বিষয়গুলো। ফল প্রকাশের পরে দেখা যাচ্ছে তার জেলে নম্বরে ছড়াছড়ি। লেডি ব্রেবন কলেজের অধ্যাপক শিউরি সরকার বলেন, এই অবস্থা পড়ুয়াদের হতাশা হবে বিরাট। আবার এত নম্বর পেয়েও পছন্দের কলেজে ভর্তি না হতে পারলে মানুষ চাপের মুখে পড়তে পারে অনেক পড়ুয়ারা। স্নাতক স্তরে পড়ে গিয়েও কিন্তু এত নম্বর পাওয়া সম্ভব হবে না, সেটা মন খারাপের কারণ হয়ে উঠবে। কৃতিত্বদের মধ্যে কিছু পড়ুয়া ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যাবেন, করোনার জন্য স্বাভাবিক মেধা যাচাই করা যায়নি। উদাহরণ দিয়ে বলেন, হয়তো কোনো পরীক্ষার্থী অনেক নম্বর পেয়ে পদার্থবিদ্যায় অনার্স পড়তে চাইবে, কিন্তু দেখা গেল পদার্থবিদ্যা সে পরীক্ষা দেয়নি, এই বিষয়ে সরাসরি মূল্যায়ন হয়নি তার, কিন্তু যে নম্বর সে পেয়েছে তার ভিত্তিতে তাকে ভর্তি নিতে হবে। এই ভেবে ভর্তি হলে পদার্থবিদ্যা নিয়ে সে কতটা পেরে উঠবে প্রশ্ন থেকে যাচ্ছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।